আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছো। যারা এবার 2021-22 শিক্ষাবর্ষে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিভাবে আবেদন করবে এবং সেই আবেদন প্রক্রিয়াটি নিয়ে অলরেডি একটি ভিডিও করেছি, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দেখতে পাবে। তবে তোমরা আবেদন করার সময় সবথেকে বেশি যে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকো, সেই বিষয়টি হলো কলেজ চয়েস, অর্থাৎ কলেজ কোনটি সিলেকশন করবে, কোনটি তোমার জন্য উপযুক্ত, সেই বিষয় তোমরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকো। তাই সেই সমস্যাটির সমাধান নিয়ে আজকের এই ভিডিওগুলো তৈরি করা। আমি সাতটি বিভাগীয় পর্যায়কে ভাগ করেছি সাতটি বিভাগ দ্বারা, এবং এই বিভাগীয় পর্যায়ে যে কলেজগুলো তোমাদের জন্য বেস্ট হবে সেই কলেজের একটি তালিকা তৈরি করেছি 10টি সেরা কলেজের নামে। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের পর্বে রয়েছে চট্টগ্রাম ডিভিশন। অন্যান্য ডিভিশনের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। অনেকের সাথে আমার এই র্যাঙ্কিং নাও মিলতে পারে, তবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং ডিপার্টমেন্টের এবিলিটি এবং এই বিষয়গুলোর উপর নির্ভর করে আসলে এই লিস্টিং তৈরি করা। তাই তোমাদের পছন্দনীয় কলেজটি যদি আগে পরে হয়ে যায়, তাই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবে। তাহলে আজকের এই লিস্টে যে কলেজটি আমাদের দশমতম অবস্থানে রয়েছে সেটি হলো চট্টগ্রামের ওমরগনি MES কলেজ। এই কলেজটি সম্পর্কিত বিস্তারিত তোমরা জানতে পারবে। এটি একটি প্রাইভেট কলেজ, তারপরে এটি খুবই ভালো মানের একটি কলেজ। এরপরে আমাদের লিস্টে নবম স্থানে যে কলেজটি রয়েছে সেটি হলো চট্টগ্রামে অবস্থিত সরকারি কমার্স কলেজ। এটি কমার্সে যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুবই একটি ভালো মানের এবং স্পেশালিস্ট কলেজ। এরপরে আমাদের লিস্টে যেটি রয়েছে সেটি হলো পটিয়া গভর্নমেন্ট কলেজ, যেটি চট্টগ্রামে পটিয়া থানায় অবস্থিত এবং এটি কর্ণফুলীর পরেই অবস্থিত, তাই চট্টগ্রাম শহরের একটু দূরে যারা রয়েছে, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের অঞ্চলে শিক্ষার্থীদের জন্য এটি কিন্তু খুবই একটি ভালো মানের কলেজ। এরপর রয়েছে সপ্তম অবস্থানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া কলেজ, চট্টগ্রাম বিভাগের মধ্যে। এই কলেজটি ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য সবথেকে ভালো একটি কলেজ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যেও খুবই ভালো মানের একটি কলেজ। এরপরে আমাদের লিস্টে যে কলেজটি রয়েছে সেটি হলো সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের চকবাজারে অবস্থিত। এটি একটি খুবই ভালো মানের কলেজ এবং চট্টগ্রাম কলেজের পাশাপাশি কলেজ। এরপরে আমাদের লিস্টে যে কলেজটি পঞ্চম অবস্থানে রয়েছে সেটি হলো চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে যারা মহিলা কলেজে পড়তে চাচ্ছ, বিশেষ করে মেয়েদের জন্য খুবই ভালো মানের একটি কলেজ। এরপরে আমাদের চতুর্থতম অবস্থানে রয়েছে সরকারি সিটি কলেজ, এবং এটি চট্টগ্রামের নিউ মার্কেটে অবস্থিত, খুবই ভালো মানের একটি সরকারি কলেজ এবং তাদের বিগত সালের একাডেমিক রিপোর্ট খুবই ভালো। এরপরে আমাদের তৃতীয়তম অবস্থানে যে কলেজটি রয়েছে সেটি হলো ফেনী সরকারি কলেজ, যেটি ফেনী জেলা এবং নোয়াখালী অঞ্চলের জন্য খুবই একটি ভালো মানের কলেজ এবং চট্টগ্রামের পার্শ্ববর্তী জেলা হওয়ায় চট্টগ্রামের যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের জন্য খুবই ভালো মানের একটি কলেজ। এরপরে আমাদের লিস্টে দ্বিতীয়তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম কলেজ, যেটি চট্টগ্রাম জেলায় অবস্থিত, সবার প্রথমে রয়েছে এবং এই কলেজের একাডেমিক এবং অন্যান্য যে ডিপার্টমেন্টের ফেসিলিটি রয়েছে সেগুলো অন্যান্য কলেজের তুলনায় অনেক অনেক ভালো। এরপরে আমাদের লিস্টে চমক জাগানো যে কলেজটি রয়েছে সবার প্রথমে সেটি হলো কুমিল্লা জেলায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এবং এই কলেজটির একাডেমিক রিপোর্ট সারা বাংলাদেশের যে কয়টি টপ র্যাঙ্কিং 5টি কলেজ রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি কলেজের মধ্যে পড়ে। তাই এই কলেজটি আমাদের এই লিস্টে সবার প্রথমে স্থান করে নিয়েছে। তাহলে বন্ধুরা, আমরা জেনে গেলাম চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের 10টি সেরা কলেজের নাম। এছাড়া অন্যান্য অনেকগুলো কলেজ রয়েছে যেগুলো খুবই ভালো মানের সার্ভিস দেয় এবং একাডেমিক এবিলিটি বা রিপোর্ট খুবই ভালো। তোমরাও চাইলে সে কলেজগুলোতেই ভর্তি হতে পারো, কিন্তু তোমাদের জিপিএ এবং সাবজেক্ট অনুযায়ী তোমরা অবশ্যই কলেজ সিলেকশন করবে। এই লিস্টে সবার প্রথমে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে তোমাদের যাদের পয়েন্ট খুবই ভালো তারা কিন্তু আবেদন করবে। এছাড়া আবেদন করলে কিন্তু এই কলেজে তোমরা চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম। আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিবে, এবং অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।